হতবাক করা এই দৃশ্য ধরা পড়েছে মৃণালিনী এনএন এর ক্যামেরায় দিন গড়িয়ে দুপুর হয়েছে কিন্তু যোগেন্দ্রনগরের নাথপাড়ার রাস্তার উপর থাকা স্ট্রিট লাইটের আলো এখনও জ্বলছে দেখার কেউ নেই নিভানোর জন্য কোন কর্মী দেখা নেই জ্বলছে জ্বলুক অনবরত জ্বলতে থাকুক অথচ এই বিদ্যুৎ দপ্তরকে কার্যকরী ও সক্রিয় করার জন্য কত না পরিকল্পনা কত না মিটিং যে সরকারি রাজ্যে ক্ষমতায় থাকুক না কেন যাদের কি দিয়ে সরকার কাজ করছে সেই সব সংস্থা যদি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করে তাহলে আগামী একশো বছরেও হীরা ত্রিপুরা হবে কিনা তা নিয়ে জনমানুষের ঘোরতর সন্দেহ রয়েছে অথচ এই বিদ্যুৎ দপ্তরই এক মাসের দুই মাসের বিল বাকি থাকলে দরিদ্র গৃহস্থের লাইন কেটে দেয় অন্যদিকে রাজ্যের অলিতে গলিতে জনগণের করের টাকা শ্রাদ্ধ করে জ্বলতে থাকে সরকারি আলো কে তলব করবে এর জবাবদেহি কবে হবে এই অন্ধকারের অবসান আলো চলছে ঠিকই কিন্তু কৌরিতকর্মা বিদ্যুৎ দপ্তরের এই কাজে আসলে রাজ্যের অন্ধকারই প্রগাঢ় হচ্ছে বলে সচেতন রাজ্যবাসীর অভিমত ব্যুরো রিপোর্ট ইয়ানেন